নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাবো। তো দেখো ভলিউম টু, আজকে আমি ভূগোলের মডেল কোশ্চেন পেপার ওয়ান সলভ করাবো। তো দেখো রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 সালের নতুন টেস্ট পেপার বেরিয়েছে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। তাহলে দেখা যাক ফার্স্ট প্রশ্ন কি আছে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, ভূগোলের মডেল কোশ্চেন পেপার 2024 সালের রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা, যার পেজ নম্বর 978। তো দেখো 978 নম্বর পেজ থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্টে আমি সলভ করিয়ে দেব। ফার্স্ট প্রশ্ন 1.1-এ প্লাবনভূমি যে প্রক্রিয়ায় সৃষ্টি হয় তা হলো, কয়ের অ্যান্সার হবে আরোহণ। 1.2-তে সাহারা মরুভূমির লবণাক্ত প্লায়া হ্রদগুলিকে বলে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার শর্টস। 1.3-তে মুক্তিক বা শুক্তি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায়, অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ারে। 1.4-এর প্রশ্ন কী আছে আমাদের, নেক্সট প্রশ্ন কী বলেছে 1.4-এ মৌসুমি বায়ু এক প্রকার, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সাময়িক বায়ু। 1.5-এ অধক্ষেপণের অন্তর্গত নয়, তো দেখো অধক্ষেপণের অন্তর্গত নয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কুয়াশা। 1.6-এ মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আগুল হাঁস। 1.7-এ একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ইঞ্জেকশন সিরিঞ্জ। 1.8-এ উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধুলিঝড় হয় তা হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আধি। পরের প্রশ্ন 1.9-এ লৌহ ও অ্যালুমিনিয়ামের অক্সাইড দেখা যায় যে মৃত্তিকায় তা হলো, গয়ের অ্যান্সার হবে ল্যাটেরাইট। 1.10-তে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের উদ্ভিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার উদ্ভিদের ডালপালায় একসঙ্গে যুক্ত হয়ে চাঁদোয়া সৃষ্টি করে। পরের প্রশ্ন কী আছে, পরের প্রশ্ন 1.12-তে চিনির বাটি বলা হয় খয়ের অ্যান্সার উত্তরপ্রদেশকে। 1.13-তে ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্ব রাজ্য হলো, খয়ের অ্যান্সার অরুণাচল প্রদেশ। 1.14-এর অ্যান্সার হবে আমাদের 1:250,000। তো দেখো পরের প্রশ্ন কী আছে সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো বিভাগ খ, এই বিভাগ খয়ের যাবতীয় শূন্যস্থান, শুদ্ধ অশুদ্ধ, এসএ কিউব, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, এইগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করিয়ে দেবো। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।